ओम तत्सत् ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमो प्रेमानंद पदाइने कोलो कोलमो नाशय जानुबा पदये नमो नमो महाबद्धनाय कृष्ण प्रेम पदाय दें कृष्णाय कृष्ण चैतन्य गुरुतिषि नमो नमो गौरवे गौरचंद्राय राधिकाय स्तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद् भक्ताये नमो नमो वृंदय तुलसीदावय प्रियाय केशवशच कृष्ण भक्ति पदे देवी सत्यवते नमो जय गौर नित्यानंद जय द्वैत चंद्र गदाधर श्रीवासादि गौर भक्त बिंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त बिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे हरे भक्त गोष्ठी सहित अमर गौरांग जय जय सुनिले चैतन्य कथा अति असमृत वचन भगवत दुर्भाष कृपा सिंधु व्यवचन पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः আজকের এই শ্রীমদ ভগবত গীতার সপ্তম অধ্যায় আজকের যে তিনটি শ্লোক আমার আগে পাঠকেরা পড়েছেন অধ্যয়ন করেছেন আপনারা শুনেছেন এটার মূল শব্দ হচ্ছে কৃষ্ণপ্রীতি কৃষ্ণপ্রীতি কৃষ্ণের সাথে আপনার হৃদয়ের সাথে সম্পৃক্ততা আপনি কতটুকু করতে পেরেছেন ভগবান কি চাইছে আপনি কি করছেন আপনি কি আপনার জন্য করছেন না ভগবানের জন্য করছেন ভগবান তো আপনার হৃদয়ে আছেন পরমাত্মা রূপে আপনি কি তিনাকে সন্তুষ্ট করছেন নাকি আপনার জড় প্রকৃতির বিষয়াদিকে সন্তুষ্ট করছেন এই বিষয়গুলি আজকে এর উপরে এখানে বর্ণনা করা হয়েছে আমরা বিশেষ করে জড় বস্তুর উপরে আমাদের এই জড় বস্তুর উপরে আমাদের এগুলো আমরা ইয়ে করছি যে জড় বস্তুর উপরে আমরা আমাদের সুখ লাভের আমরা প্রচেষ্টায় সবসময় লিপ্ত আমরা জড় বস্তুর উপরে যেটা আসল অস্থায়ী আর যেটা স্থায়ী যেটা কোনো মৃত্যু নাই জন্ম নাই যাকে ধরা যায় না ছোঁয়া যায় না হ্যাঁ সেটাকে দেখা যাচ্ছে কি সেটাকে সন্তুষ্ট করার জন্য আমরা কোন চেষ্টাই করছি না আবার চেষ্টাই কোন বলা যায় না এখানে আমরা এই যে বলছে যে আমাদের সুযোগ বলছি যে চব্বিশ ঘন্টা একদিন সেখান থেকে আমরা হয়তো মন্দিরে দু ঘন্টার জন্য চেষ্টা করছি আর কি কি হয়ে যাচ্ছে আর বাইশ ঘন্টা আমরা দূরে সরে যাচ্ছি বাইশ ঘন্টা আমরা দূরে সরে যাচ্ছি আসলে কি আমরা জড় প্রকৃতির বেশে আমরা জড় বেশে আছি এখন আমাদের আমরা জড় বেশে পৃথিবীতে আছি আমরা কেউ জীবিত নয় আমরা হচ্ছে জড় এবার বলতে আমরা আমরা বলতে আমাদের দেহকে বোঝানো হয়েছে যে এই দেহ কিন্তু আবার আমরা নয় আমরা মনে করি যে এই দেহ আমরা আমার আমি মনে করি যে আমরা সকলেই মনে করি এই দেহ আমার এটি আমি কিন্তু আসলে কিন্তু এই দেহ আমি নয় আমি হচ্ছে একমাত্র পরমাত্মা রূপে যে আত্মাটি রয়েছে সেটা হচ্ছে আমি সেটাই সবসময় স্বার্থী সেটাই শাশ্বত সেটা হচ্ছে একমাত্র আমাদের আধার তাহলে আমরা যে বস্তুগুলি অস্থায়ী যেটা থাকবে না যেটা চলে যাবে যেটার কোনো
যেমন আমার পুত্র আসছে, আপনারা সবাই শুনেছেন, আপনাদের আশীর্বাদে যদি কৃপা হয় সে আসবেন, কিন্তু কি লিখবেন, কি বলবেন? আমরা তো অনেকে মনে করি যে শুভকামনা, হ্যাঁ জ্ঞানী হোক, অনেক কিছু অনেকে বা অনেক কমেন্টস করে অনেক কিছু করবেন, কিন্তু এইটাই কৃষ্ণ প্রীতি, তার হৃদয়ে যেন কৃষ্ণ প্রীতি অর্জিত হোক, কৃষ্ণ ভক্তি হোক। হ্যাঁ, তাহলে আমাদের হৃদয়ে আমরা এই ভগবত বিজ্ঞানগুলিকে আমরা এভাবে নিতে পারছি না বিদায়, যে আমাদের ওই এক ঘন্টা মন্দিরে আমরা স্থির থাকি, তারপর থেকে আমরা অস্থিরতার মধ্যে বসবাস করি। তো এখানে বলেছেন, হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত, আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না, আমি অতীত বর্তমান ভবিষ্যৎ আমি জানি। আমি গত সপ্তাহে বলেছিলাম, যে ধ্রুব মহারাজ বলেছেন যে আমি আমি এত ধন্য, আমি এতই ধন্য যে আমি একজন আমি ভগবান পেয়ে গেছি, কারণ অতীত তিনি আর মনে ছিল না। অতীত কার মনে আছে? একমাত্র আমাদের গোবিন্দ মনে আছে। এবং যারা যুগ যুগ ধরে ধ্যান সাধন করে অনেকটা সিদ্ধ হয়ে যান, তাদেরও কিছু কিছু জন্ম তো পুরানোই তিনারা মনে করতে পেরেছেন। এই জন্য বলেছেন যে হে ধ্রুব, তুমি জানো না যে তোমার এই জন্মের আগে তোমার কত জন্ম হয়েছে, কত স্থানে তোমার জন্ম হয়েছে, তুমি তা জানো না। আমাদের কত কত জায়গায় আমরা আজকে যে কুকুরটাকে বাইরে দেখেছেন, আমরা হয়তো সেখান থেকে আসতে পারি। যখন আমাদের আসলে আমার একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে কি জানেন, যে যখন আমি যখন অ্যানিমেলের ফিল্মটা যখন আমি দেখি অ্যানিমেল মোবাইলের মাধ্যমে, তখন যখন দেখি যে একটা একটা হরিণকে কিছু হায়না চারিদিক থেকে গিরে ফেলেছে, কিন্তু খাচ্ছে, কিন্তু তার বাঁচার উপায় নাই, অথবা একজন হরিণ প্রসব করছে সেই অবস্থায় ধরে ফেলেছে, বাঁচার কিন্তু উপায় নেই, সে বাঁচার জন্য চেষ্টা করছে কিন্তু তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। একজন একজন মা প্রসব করেছে, সেখান থেকে বাচ্চাটাকে ধরে ফেলেছে, মানে আত্মহত্যা কতটুকু, নিজের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যায়। তখন আমরা কি চাই ওসব জনম পাই? আমরা কি চাই যে ওসব জনম পাই? আজকে বৃষ্টি হচ্ছে, একটা কুকুরকে ঘরে জায়গা দেবেন না, বাইরে ভিজবে, আমরা কি আবার কি সেই জন্মে যেতে চাইব? আমরা সেগুলি আমরা কেটে এসেছি, আমরা সেসব জন্মগুলি আমরা শেষ করে আমরা এখানে এসেছি, যাতে করে লাঞ্ছিত জন্মগুলি আমাদেরকে আর না পেতে হয়, ওই লাঞ্ছিত জন্ম যাতে করে আমাদেরকে না পেতে হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস আমি পড়েছিলাম, একটা উপন্যাস লিখেছেন ধর্ম জ্ঞান অর্জনের জন্য, ধর্মভিত্তিক নয়, জ্ঞান অর্জনের জন্য বলছেন। বলছেন যে উনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এইভাবে লিখেছেন যে সৃষ্টিকর্তা চার রকম জীব সৃষ্টি করেছিলেন, একজনকে সৃষ্টি করেছিলেন মানুষ, বানর, কুকুর আর আরেকটা কি গাধা, এই চারটি জীব কিন্তু সৃষ্টি করেছিলেন। এটা ওনার লেখা, আমি কোনো গ্রন্থ থেকে বলছি। তো সৃষ্টিকর্তা বললেন, গাধাকে বললো তুমি 50 বছর বাঁচবে, আপনি পেয়েছেন, বললেন তো তুমি 50 বছর বাঁচবে। তো গাধা বললো ঠিক আছে, 50 বছর আমি বাঁচবো, আমার কাজটা কি হবে? বলছে তুমি শুধু বোঝা টানবে, তার কোনো ইন্টারেস্ট পাবে না, চিনির বোঝা যদি তুমি টানার টানতে থাকবে, কিন্তু কখনো মুখে দিয়ে দেখবে না এটা কি মিষ্টি না তিতা, ইন্টারেস্ট পাবে না। বলছি যে এমন লাঞ্ছিত জনম আমি চাই না, যেটাতে কোনো ইন্টারেস্টে পাবো না। তুমি ঠিক আছে, তুমি যখন আয়ুষ্কাল দিয়েছ ওই 50 বছর থেকে আমাকে 20 বছর কমিয়ে দাও, আমি কত বছর? 30 বছর বাঁচতে চাই। এখানে আমাদের মানব জনমকে বোঝানো হয়েছে, বলছি শেষে আসছে। যখন কুকুরকে যখন সৃষ্টি করা হলো, বলছে তুমি 24 বছর বাঁচবে, তখন কুকুর বলল যে না,
আমার কাজটা কি হবে? বলছে তুমি বাড়ি বাড়ি মানুষের এটো খাবে আর বাড়ি পাহারা দেবে, বৃষ্টিতে ভিজবে, রোদে শুকাবে। বলছে যে আমি এত এইরকম লাঞ্ছিত ধরন চাই না, আমাকে তার অর্ধেক করে। যখন বানরকে বললো তুমি 20 বছর বাঁচবে, বানর বললো যে হে প্রভু আমার কাজটা কি হবে? বানর বললো তুমি এই গাছের থেকে ওই গাছে ঝুলে ঝুলে তুমি ঝুল খাবে আর মানুষকে তো আনন্দ ফোন দিবি কি করবে। বলছে বাবা এত ঝুলানের মধ্যে থাকতে পারবো না, আমাকে যখন বয়স দিয়ে দিয়েছেন অর্ধেক করে দেন। কত বছর? 10 বছর করে দিয়েছেন। মানুষকে যখন সৃষ্টি করা হলো তখন মানুষকে বলা হলো এই চার এই তিনটা প্রাণী যা নিতে চানি সবগুলি আমাকে দাও। মানুষ আগে বলে দিয়েছে হে প্রভু আমি যখন সৃষ্টির সেরা জীব আমাকে সব মানে বয়স আয়ুষ্কাল গুলি সব আমাকে দিয়ে। তাহলে কি হচ্ছে? তাহলে আমরা সকল জীবের আয়ুষ্কাল গুলি আমরা নিতে চেয়েছি আমরা এই জড়জগতের মায়ার লাথি খাওয়ার জন্য। তাহলে কিরকম লাথি? আমরা 20 বছর থাকি মায়ের আচলের তলে, বাহ মা কত আদর স্নেহ দিয়ে আমাদের মমতা দিয়ে ভালোবাসা দিয়ে রাখে। 20 বছরের পরে আমরা বিশেষ করে লেখাপড়া অনেকে ছেড়ে অনেকে অনেকভাবে কর্মজীবনে আমরা যে ঝাঁপিয়ে পড়ি আর তখন কি হয় আমাদের ওই কর্মজীবনটা কি হয়, 30 বছর পর্যন্ত আমরা কর্মজীবন বিশেষ করে করতে থাকি, ওই 30 বছরটা আমরা গাধার মতন শুধু কি কি করছি, কর্মে করে যাচ্ছি কিন্তু প্রক্ষান্তরে আমরা 100% সন্তানের সংসারে কোনো সুখ পাচ্ছি না, আমাদের সুখের চেয়েও আমাদের কষ্টটা কিন্তু বেশি, আমাদেরকে পীড়া দেয়। তাহলে আমরা ওই 20 বছর থেকে 30 বছর যখন চলে যায় তখন আমাদের বয়স গিয়ে দাঁড়ায় কত, 50 বছরে। ওই গাধার যে বয়সটা আমরা যে 30 বছর যেটা গাধা ছিল ওই গাধার বয়স শেষ, বয়স গিয়ে এসে 50 বছর। হ্যাঁ ওই 50 বছর পরে তখন আমরা কি পাই? আমরা কুকুরের বয়সটা পাই। মানুষ নিতে চেয়েছিল কুকুরের 15 বছর দিয়েছে, আমি 30 বছর বলছিলাম 15 বছর দিয়েছে। তাহলে ওই 15 বছর কি পাই? ওই কুকুরের ইয়েটা পাই। কি হচ্ছে? ছেলেকে বিবাহ করাচ্ছি, বউ বলছে বসে বসে তো খাচ্ছেন, ছেলের রোজগার বসে বসে তো খাচ্ছেন, নাতিকে একটু পাহারা দিতে পারেন না, স্কুল নিয়ে যেতে পারেন না, বাজারটা করে দিতে পারেন না। হ্যাঁ বাবা ছেলের ইনকাম খাচ্ছি, বউয়ের আসল তলে আছি, এখন ছেলের বউয়ের কথাবার্তা চলতে হবে, বাজার করে দিচ্ছি, বৃদ্ধ হয়ে গেছি, পাচ্ছি না কিছু করতে। দেখেন আমাদের সংসারের যাতনাগুলি একবার নিজের সাথে একবার অনুভব করেন, দেখবেন অসার মনে হবে। হ্যাঁ তখন কি হচ্ছে? বাজার করে দিচ্ছি, নাতিকে স্কুল দিয়ে আসছি, এটা আমার কি হচ্ছে? আর ছেলে ছেলের ছেলে শ্বশুরদের বাড়ি থেকে ভালো ভালো অতিথিরা আসলে ভালো ভালো খাবার খাচ্ছি, আর সর্বশেষ যেটা থাকে এটা ওই কুকুরের মতো আমাকে দেওয়া হচ্ছে। আমাদের মানব জীবনের আর যখন আমার ওই 50 থেকে 15 চলে যায়, যখন 65 যখন পেরিয়ে যায়, 65 বছর যখন পেরিয়ে যায় তখন ওই বানরের 10 বছর যেটা আছে ওই বানরের 10 বছর আমরা পেয়ে যাই। আর ওই 10 বছর কি হয়? যখন আমার এবার আমার ডিউটি করার শক্তি থাকে না তখন আমি কি করি? ঘরের মধ্যে পায়খানা প্রস্তাব করি, ছেলে ছেলের বউ বলে একে ওই বাড়ি দিয়ে আসো, একে ওই বাড়ি দিয়ে আসো, তোমার বাবার গন্ধের প্রস্তাবের গন্ধে আমরা থাকতে পারে না, ওই তোমার কাকার বাড়ি দিয়ে আসো, ওই বাড়ি দিয়ে আসো, সেই বাড়ি দিয়ে আসো, ওই আমি বানরের মতো এই ঢাল থেকে উঠাল, ওই ঢাল থেকে ওইটা, ওই ঢাল থেকে ওই ঢাল, এভাবে করতে করতে আমার জীবনটা একেবারে পথে পৃষ্ঠ হয়ে যায়, আমার জীবনটা পৃষ্ঠ হয়ে যায় পথে। তখন আমার পাচার আর থাকে না, তখনই বলি হে অনাদি আদি গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো। কিন্তু সময় তো শেষ করে এসেছি, সময় তো শেষ করে এসেছি। গোবিন্দ তো বলেছেন যে প্রথম থেকে তো আমাকে তুমি ভজনা করো, আজকে সংসারের কলুর মেশিং এর ভিতরে চাপ খেয়ে তুমি আমাকে আজকে তুমি স্মরণ করছো, এই যাতনার জন্য কি তুমি সংসারে এত গাধার মতো পরিশ্রম করেছ? হ্যাঁ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসকে আমি শ্রদ্ধা জানাই, কারণ আমাদের মানবের বিবেকটাকে তিনি তুলে ধরেছেন। তাই এই জন্য বলছেন, এই জন্য বলেছেন যে আজকে আমার সন্তানটা আসছে আমি আনন্দিত, কিন্তু তখনই বেশি আনন্দিত হব যখন সেই অন্তত নিজের মাধ্যমে ভক্তিটা অর্জন করতে পারবো। কারণ ভগবানের সাথে যদি বন্ধুত্ব করা যায়, আপনি যতই বিপদে পড়বেন কিনা, আপনি যতই আপনার অপোজিশন থাকবে, ভগবান আপনাকে একটা পথ দেখাবে, কারণ আপনি ভগবানকে ভালোবেসেছেন। ভগবানকে যদি আপনি একটি চুম্বন করেন ভগবান আপনাকে লক্ষাধিক চুম্বন করবে, কেন করেন নেই? হিরণ্যকশিপুকে যখন নৃসিংহদেব যখন মেরে ফেলেছেন, তখন প্রহ্লাদ বলেছিলেন
প্রভু গো তুমি যা করেছো করেছো, তবে তোমার কাছে আমার একটি প্রীতি, একটি অনুরোধ, সেটা হচ্ছে আমার বাবাকে তুমি মুক্ত করে দাও। বলেছে আমার বাবাকে মুক্ত করে দাও। তখন বলেছে যে তুই কৃষ্ণ ভক্ত, আমার ভক্তি তো তুই ভক্তি অর্জন করার কারণে তুমি বলার আগে আমি তাকে উদ্ধার করিয়ে দিয়েছি। তখন এইভাবে সে প্রহ্লাদকে কোলে নিয়ে চুম্বন করছে। প্রহ্লাদ বলছে যে তুমি আমাকে এত চুম্বন কেন করছো, এত লেহন কেন করছো, এত আদর কেন করছো? বলছে তুমি তো আমাকে যে আদর করেছো না তার লক্ষাধিক পরিমাণ তোমাকে আমি আদর করার জন্য প্রস্তুত। ভগবানের জন্য একটু করলে ভগবান অনেক অনেক করে, অনেক কিছু করে ভগবান। আজকে আমরা প্রভাত জীবনে আছি সবাই, আমরা যে সুযোগটা আমরা অন্তত পাচ্ছি সেখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয়গুলি আছে। এখানে বলেছেন হে ভারত, হে পরম স্তব, ইচ্ছা ও দেশ থেকে উদ্ধৃত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। আমরা প্রত্যেকটা জীব এই মোহমায়ার ভিতরে মোহচ্ছন্ন হয়ে আমাদের জন্মগ্রহণ আমরা করি, এটা করতেই হবে, এটা বিধান দিয়েছে। কিন্তু সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য, সেখান থেকে পথ প্রদর্শনের জন্য আমাদের এই রকম ডকুমেন্টস দিয়েছেন, এই অ্যান্টিবায়োটিক গুলি দিয়েছেন। আমরা মায়াতে আসতে হবে, এটা বিধান। আপনাকে পরীক্ষার, আপনার পরীক্ষার ফলে আপনাকে কেউ বই খুলে লিখতে দেবে না, আপনাকে সে এইভাবে তৈরি হয়ে আসতে হবে। তা আমাদেরকে এই মোহ মোর্ছনার মায়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন সেই মোহ মায়ার থেকে নিজেকে উদ্ধার করার জন্য। হ্যাঁ, এই অনিত্য বস্তুর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য এবং নিত্য বস্তুতে নিজের মন, নিজের জীবন নামের পুষ্পটিকে অনাদিরাদি গোবিন্দের চরণে আত্মনিবেদন করার জন্য এই অ্যান্টিবায়োটিক রূপে একমত শ্রীমৎ ভগবদ গীতা এবং শাস্ত্র আদি দিয়েছে। আমরা এই বিষয়গুলি আমরা আস্তে আস্তে নিবেদন করবো, আমরা একদিন এটা হবে। আমি বলেছি যে একদিনে আমাদের প্রয়োজন নেই, আমরা আজকে করে ফেলবো কালকে মন ভেঙে যাবে না। আমরা এই বিষয়গুলিকে আস্তে আস্তে এবং ভবিষ্যৎ যারা জন্মগ্রহণ করবেন এবং ভবিষ্যৎ যারা পৃথিবীতে আসবেন তারা যেন কৃষ্ণ প্রীতি লাভ করেন, তারা যেন ভগবানের অনুসরণে হয়। তারপরে কি বলেছেন, হে হে সমস্ত, যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমারই ভজন করেছে। হ্যাঁ, নিষ্ঠাটা যে বলছে আমার সবুজদা একটা বলে গেছেন, আমি একটু বলছি যে নিষ্ঠাটা কি হচ্ছে, যখন আমি একটা কথাই বলেছি, আপনি কাকে চোখ রাঙাবেন, আপনি কাকে কটূক্তি কথা বলবেন, যদি মনে করেন সেই ভগবানের সম্পত্তি, তাহলে আপনার ভিতরে আসবে যে ভগবানের সম্পত্তিকে আমি কিভাবে আঘাত করি। কারণ এতক্ষণ আমার ভগবানের গায়ে লাগবে, সেই এই ভক্ত কি অপমান করেছে আমার ভগবানের গায়ে লাগবে, যদি এটা যদি মনে হয়, যদি মনে হয় বিশ্বের সমস্ত সৃষ্টির একমাত্র অধিকারী একমাত্র অন্তরাধি গোবিন্দ আমি কিভাবে তাকে প্রহার করি, তখন আপনি সে প্রহার করতে পারবেন না, তখন আপনি সে প্রহার করতে পারবেন না। আমি রকম তাকে যদি টাচ করি, কিন্তু এই শরীরটা ভগবানের দেওয়া, এই শরীরটা ভগবান দিয়েছে, আমি যদি এখানে টাচ করি ভগবান অখুশি হবে, হবে না, ভগবান অখুশি হবে, কারণ ওনারই দেওয়া জিনিস, উনি দিয়েছে, ওনারই সম্পত্তি, আমি কিভাবে, আমার কোনো ক্ষমতা নাই বিচার করা, আমার কোনো ক্ষমতা নাই তাকে অপমান করা। একনিষ্ঠ নিষ্ঠা তৈরি করতে হবে, নিষ্ঠা তৈরি করতে হলে কি হবে, স্বয়ানুভূতি, ভালোবাসা, জীবের প্রতি প্রেম, জীবের প্রতি ভালোবাসা, উঁচু নিচু না দেখা, ধন্যতা অর্জন করা, নিজের হৃদয়ে ভক্তিটাকে প্রচ্ছন্ন করে ধন্যতা অর্জন করা। এই জন্য বলেছে প্রাণমর্ষি রাধা রমন, মনের আশা কর পূরণ, তোহা বিনে গতি নাহিয়া। আমার প্রাণ, আমার রাধা রমন বলছে, ও গো প্রাণমর্ষি রাধা রমন, মনের আশা কর পূরণ, তোহা বিনে গতি নাহিয়া। আমি একটা কিছু বলবো, আমি পাঠে বসে পাণ্ডিত্য দেখাচ্ছি না, আমি সমস্ত শ্লোক শিখে ফেলেছি সেটার অহংকার দেখাচ্ছি না, সেটা আমি কখনো বলবো না। যেদিন আমি বলবো যে আমি সমস্ত শ্লোক শিখে ফেলেছি, গীতা মুখস্থ করে ফেলেছি, সেদিন আমার অধবোধন হবে, আমি এখন কিচ্ছু করতে পারিনি,
আমি অভ্যাসে আছি মাত্র, কোন দিন শেষ হবে সেটাও আমি জানি না। শুধু একটু কথা বলবো যে কলিযুগে নিতাইচার যেভাবে বলে গেছেন সেটুকু, সেই সমস্ত টুকু রেখে আমি শেষ করছি, সেই সমস্ত টুকু রেখে আমি একটু বলবো। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, দেখে তারে বলে দন্তে তৃণ দুই, ওরে আমার কি নিয়ালাও এই কথা বলি নিত্যানন্দ, এই কথা বলি নিত্যানন্দ ভূমি গড়ি যায়, সোনার প্রতিমা যেন ধুলাতে লুটাই। আমাদেরকে টিকে দিয়ে গেছেন, কত দুর্ণতা, একজন একটা কুকুরের কাছেও কত দুর্ণতা। হ্যাঁ, কুকুর সেই আমার হরিদাস ঠাকুর, একটু টিস্যু করে দিয়ে আসেন, আমার হরিদাস ঠাকুর তিনি অসুস্থের জন্য তিনি আসতে পারেননি, মহোৎসব হয়ে গেছেন, গতকাল শেষ হয়ে গেছেন, প্রসাদের ভাগিদার হতে পারেননি। তিনি কি করেছেন, পরের দিন এসেছে প্রসাদের জন্য, ডাস্টবিনে প্রসাদ পড়ে আছেন, এক মুঠো তিন মুঠ প্রসাদের মতো হবে, এক মুঠ তিনি নিয়েছেন, তিন মুঠে নিয়েছেন, কিন্তু দেখা যায় অভুক্ত প্রাণী কুকুর খাবার জন্য লালসায় হাহাকার করছেন, তার থেকে দু মুঠো দিয়ে দিয়েছেন, নাহলে আমি ভক্ষণ করলে হবে না, সেও তো আমার মতো প্রাণী। প্রত্যেকটা জীবের প্রতি ভালোবাসা, প্রত্যেকটা মানুষের প্রতি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমানটা ত্যাগ করতে হবে, অহংকারটা ত্যাগ করতে হবে, যতটুকু সম্ভব ত্যাগ করতে হবে। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমারই কিনিয়া লও ভজ গুর হরি, এ কথা বলি নিত্যানন্দ ভূমি করি যাই, সোনার প্রতিমা যেন। তাহলে আমরা এটুকু নর্মদা রেখে, আমরা কেউ পণ্ডিত নয়, আপনারা আমাদেরকে পণ্ডিত মনে কখনো করবেন না, আমরা হয়তো দেখে দেখে বলার চেষ্টা করছি, আমাদের অক্ষর জ্ঞান নেই, আমাদের সে ভক্তি নেই যেটাকে উচ্চারণ করার মতো, এটাকে আমরা বর্ণনা করার মতো সে জীবও আমাদের নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনাদের চেয়ে আমরা অধম, আমি আপনাদের চেয়ে অধম। তাই একটা কথাই বলছি, নিজে গুণে কৃপা করে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন। হ্যাঁ, আমরা সকল যেখান থেকে আমরা এক জায়গায় থেকে এনেছি, আমরা এক জায়গায় থেকে আমরা এসেছি, আমরা সকলে সকলের প্রতি প্রেম ভালোবাসা ভক্তিটা যতটুকু মিশ্রিত হবে, আমার ভগবান বলবে আমি যাদেরকে পাঠিয়েছি তাদের মধ্যে একটা মিলমিশ রয়েছে, তাদের মধ্যে ভক্তি রয়েছেন, তাদের মধ্যে আচরণ বিধি রয়েছে, তাদের মধ্যে পূর্ণাঙ্গ আমার প্রতি প্রেম ভালোবাসা রয়েছে। নিতাই গৌর সীতারাম। শুধু গর্ব।